Play with me like cats and a string. You don't understand the pain it brings. Good morning guys, welcome back to my channel. আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 17ই ডিসেম্বর, আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। ব্লগ শুরু করে দিলাম। আজ থেকে শীত পড়েছে, মানে চিনি শীত কাতুরে, চিনির কাছে শীত লেগেছে, যে কারণে আমি যদি আমার বাড়ির ফ্রন্ট সাইড হচ্ছে উত্তর, তো জানলা খুলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি একটুখানি বাবা শীত কাতুরে মানুষ, সে কারণে আমার সব জানলা পুরো বন্ধ, আমার শীতের হাওয়া আসা যাবে না। ইভেন কি বারান্দার তলায় আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছি, ওই তোমাদের রোল করার মতো থাকে, আমি ওটা দিয়েও একদম পুরো এ করে দিয়েছি, যাতে এক ফোঁটা উত্তরে হাওয়া আমার বাড়ির মধ্যে না আসতে পারে, কারণ আমি কেঁপে যাবো, আমার ব্লগও কাঁপছে, চ্যানেলও কাঁপছে, সাথে আমাকেও কাঁপিয়ে দেবে। চলো আজকে দিনটা শুরু করলাম। আর আমিও এই যে উলিকট পরে নিয়েছি, কারণ শীত পরা মানে উলিকট পরতেই হবে, তা নাহলে কাজ হবে না। বাট আমার এদিকে প্রচুর কাজ, তার আগে তোমাদেরকে দেখাই একটা জিনিস। এই দেখো ঘরের কি পরিস্থিতি, এই রুমটা পুরো স্টোর রুম হয়ে গেছে আমার। এটা এখন এই জায়গাটাকে পরিষ্কার করব, সারা সপ্তাহ দৌড়ঝাঁপ থাকে আমার। চলো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমার পিছনে বাগানে অ্যালোভেরা গাছ যে আছে, অ্যালোভেরার গাছ থেকে জেলটা বার করে নিয়েছি। এর মধ্যে প্রায় 1.5 কাপ মতো আমি চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োটা আর এর সাথে নেব আমি 1.5 কাপ মতো দই, কারণ আমি বাবান আমি আর বাবান খুশি করেনি, আমরা হেয়ার প্যাক একটা ইউজ করেছি। তো এই দেখো 1.5 কাপ দই, এটাকে ভালো করে আগে ফেটিয়ে নেবে, তারপর এই দইটাকে এর মধ্যে দিয়ে দেবে। আর এর সাথে যেটা দেবে সেটা হচ্ছে 2 চামচ মতো অলিভ অয়েল আর 2 চামচ মতো কাস্টার্ড অয়েল। কাস্টার্ড অয়েলটা এখানে আমি দেখাতে ভুলে গেছিলাম। আর দেবে প্রায় 2 চামচ মতো হানি এর মধ্যে দিয়ে দেবে। আর 4টে ভিটামিন ই ক্যাপসুল, যেহেতু আমি বাবান দুজনে করব, তাই এখানে আমি 4টে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করেছি। এরপর ভালো করে ফেটাতে হবে, মানে অনেকক্ষণ ধরে সুন্দর করে ফেটাতে হবে। তারপর এটাকে যদি তোমরা হেয়ারে লাগাও তাহলে সুন্দর হবে, চুলটা স্ট্রেট স্মুথ দারুণ হবে। আর এই দেখো এবার রান্নাঘরে চলে এসেছি, প্যাকটা মাথায় লাগিয়ে, যে কারণে মুখটা দেখাতে পাচ্ছি না। তেলের মধ্যে কালো জিরার কাঁচা লঙ্কা দিয়ে আলু আর পেঁয়াজকলি ভাজা করব। পেঁয়াজকলি ভাজা করতে তোমরা সবাই জানো, সুতরাং এটা ডিটেলসে দেখাবার কিছু নেই। এরপর আবার ওটা হয়ে যাবার পর তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছি, ছোলা দিয়েছি, আর আলু আর কুমড়োটা ডুমো ডুমো করে কাটা, দেখো ওপর নিচ করে, তারপর ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, আলু কুমড়োর ছোলার ভাজা ভাজা মতো করেছি। তো চলো এই ছিল আমার আজকের রান্না, যেটুকু শেয়ার করার। চলো সারাদিনে যতটা পারলাম ততটা তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এরপর বাকি পড়ে থাকলো গল্প, আজকে গল্পটা একটু পেরেছি অন্যরকম বলবো। ওয়াইটিতে আমি অনেক কিছু দেখছি, চুপচাপ নিঃশব্দে দেখছি, কখনো চিৎকার করে দেখছি, কখনো শুয়ে দেখছি, বসে দেখছি, জেগে দেখছি, ঘুমিয়ে দেখছি, বুঝেছো তো? তারই আজকে একটা গল্প থাকলো। কেন গল্পটা বললাম সেটা শেষে বলবো, তার আগে গল্পটা বলে নিই। একবার এক বড় ব্যবসাদার মানুষ, সে ব্যবসা করছে, তার ব্যবসাটা মোটামুটি ঠিক চলছে, কিন্তু ব্যবসায় সেরকম কোনো গ্রোথ হচ্ছে না, মানে ফেপে ফুলে উঠছে না আর কি। তো ব্যবসায়ী তো ভীষণ চিন্তায় পড়ে গেছে যে আমি এত কিছু করছি কিন্তু আমার ব্যবসায় কোনো গ্রোথ আসছে না। এই ভাবা মাত্র সে করলো কি, সে একটা সাধু বাবার কাছে গেল। সাধু বাবাকে গিয়ে বললো কি, সাধু বাবা আমি এত কিছু করছি, আমার ব্যবসাটা মোটামুটি চলে যাচ্ছে কিন্তু ব্যবসার মধ্যে সেরকম গ্রোথ আসছে না। তখন সাধু বাবা বললো ঠিক আছে, আজকে তো এখন আর হবে না, কাল সকালবেলায় সূর্যোদয় হবার পর তুমি আমার আশ্রমে আসবে। তো যথারীতি ব্যবসায়ী সূর্যোদয় হওয়ার পর সাধুর আশ্রমে গিয়ে উপস্থিত হয় এবং সাধু তখন ওই ব্যবসায়ীকে বলে যে ঠিক আছে, একটা বালতি রাখা আছে আর একটা ছোট বালতি করে বললো পাশেই পুকুর আছে, তো বললো সেখান থেকে জল নিয়ে এসে এই বালতিটাকে ভর্তি করতে থাকো। তো ব্যবসায়ী যায় বালতি, ওই ছোটো বালতি ভরে এনে বড় বালতিতে ঢালাই করতে করতে একটা টাইমের পর বালতি উঠছে, জল বেরিয়ে যায়, কিন্তু সাধু তাকে থামতে তো বলেনি, বলেছে জল এনে যাবে আর বালতিতে ঢেলে যাবে। অর্থাৎ বড় বালতি উঠছে, জল চলে যাচ্ছে, কিন্তু সাধু যেহেতু বারণ করেনি তাই ব্যবসায়ী যাচ্ছে, জল আনছে আর ঢালছে, কিন্তু জল উঠছে আবার সেই জেগে, সেই পুকুরেই আবার জল যেন ফিরে যাচ্ছে। অনেকক্ষণ পর সাধু বাবা হাত তুলে দেখিয়ে বলল থেমে যাও। তারপর ব্যবসায়ীকে কাছে ডেকে বললো তোমার অবস্থা ঠিক এই বালতির মতো। বললো কেন গুরু মহারাজ? বললো দেখো অল টাইম আমাদের মাথায় এত কিছু থাকে না,
মাথা আমাদের সবসময় ভর্তি, আমাদের নিজেদের থিওরিতে ভর্তি, ও এটা করলে মনে হয় আমার ওটা হবে, ও একই রকম লেগ পুল করে দেবো আমি উঠে চলে যাব, ও একই রকমভাবে কোনো বাজে কথা বলবো তাহলে আমি বিরাট বড় একজন মানুষ হয়ে যাব, ও একে কাঁদিয়ে দেবো তাহলে ওর কান্না দিয়ে আমি আমার জিত হাসিল করে নেবো, অনেক রকম স্ট্র্যাটেজি অল টাইম 24x7 বোধ হয় 48 ঘন্টা হলে বেশি ভালো হতো আর কি, যাই হোক 24x7 আমরা অল টাইম এটাই ভেবে যাচ্ছি কার ক্ষতি করবো আর নিজের কোনো বিরাট কিছু করবো, অথবা আমার লাইফের স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করে দেখি যে এইরকম স্ট্র্যাটেজিতে গেলে মেবি আমার লাইফটা অন্যরকম হয়ে যাবে, আমার সবটুকু হয়তো পরিবর্তন হবে। তো এই যে তোমরা 24 ঘন্টা ভাবছো, তো অলরেডি ব্রেন জাম, নতুন গ্রো করবার জন্য কিছু আসবে কেমন করে, তো সেই জন্য ব্রেনের ভিতরের জিনিসটাকে ফাঁকা করে দাও, অর্থাৎ বালতির জলটাকে যদি ফাঁকা করে দাও তবে আবার নতুন বালতিতে করে জল আনলে ভরতে হবে, না হলে এই বালতির মতো উপচে পড়ে যাবে। সেরকম আমাদেরও নিত্যদিন, গল্পটা সামান্য কিন্তু আমাদেরও নিত্যদিন মাথার মধ্যে এটাই চলে, সারা দিন সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা হাজারো চিন্তা আমাদের মাথার মধ্যে রাখি, আমাদের নিজেদের সংসারের চিন্তা আছে, নিজেদের ফ্যামিলি মানে নিজের চিন্তা আছে, নিজের সারাউন্ডিংসের চিন্তা আছে, নিজের আর্থিক চিন্তা আছে, নিজের ব্যবসার চিন্তা আছে, নিজেদের সব রকম অল টাইম চিন্তাভাবনা আছে, বাচ্চাদের জন্য চিন্তা করি, সব করার পর দিনান্তে মাথা এত ফুল হয়ে যাচ্ছে যে আমরা নিজেদের চিন্তা করা মনে হয় ভুলে যাচ্ছি, অল টাইম এটাই করছি কারোর জন্য না কারোর জন্য, অল টাইম নিজেরা করে যাচ্ছি, কখনো কি নিজের জন্য করেছি? দিনের শেষে ট্রাই করবে মাথার মধ্যে বসে থাকা যতগুলো সমস্যা আছে সমস্তগুলোকে ফাঁকা করে, মাথাটাকে ফাঁকা করে নিজের ভাবনাটা সেখানে বসিয়ে দেখো, নিত্য নতুন স্ট্র্যাটেজি তোমাদের সামনেও চলে আসবে, এর জন্য কাউকে কাঁদাতে হবে না, কারোর সাথে অসৎ কোনো পন্থা নিতে হবে না, কাউকে কোনো কটু ভাষা বলতে হবে না, আর কাউকে কোনোভাবে ধাক্কাধুক্কি দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে না, তুমি তোমার মতো স্মুথলি চলবে, আর কিছু পাওয়াটা সেটা তো হচ্ছে সবটুকু সময়ের হাতে, গুম বললেইও কিছু যদি পাওয়া যেত তাহলে মায়ের পেট থেকেই আমি মনে হয় গ্র্যাজুয়েট হয়ে বেরিয়ে আসতাম, শুধু আমি কেন বড় বড় পণ্ডিতেরা মায়ের পেট থেকেই সব কিছু হয়ে বেরিয়ে আসতো, তাই না? কোনো জিনিস একদিনে হাসিল করা যায় না, জীবনের যে কোনো রাস্তা, সেটা আমার লাইফ হোক, আমার শিক্ষা হোক, আমার কর্মজগৎ হোক, সবটুকু আমাকে আর্ন করতে হয়, আর্ন করতে গেলে আগে শিখতে হয়। তো যদি তোমাকে নিজের একার দর্পে দু কদম এগিয়ে যেতে হয় না, তাহলে সবার আগে তোমাকে যেটা করতে হবে নিজের ওপর কনফিডেন্সটা মারাত্মক লেভেলের থাকতে হবে, কারোর ওপর কোনো ডিপেন্ডেন্সি ছাড়া নিজের কাজ নিজেকে করা শিখতে হবে, নিজের সবটুকু নিজেকেই করতে হবে, ইভেন কি নিজের ভাবনাটাও নিজেকে করতে হবে। কিন্তু যদি এখানে আরেকটা জিনিস আছে, এটা গল্পের বাইরের কথা, কখনো যদি কেউ তোমাকে কোনো কাজে হেল্প করেছে, যেটা আমি অবশ্য করি, যে কেউ যদি কারোর থেকে কখনো আমি কোনো সাহায্য পেয়েছি, কারোর থেকে কখনো কোনো উপকার পেয়েছি, তাহলে তার সাথে অকৃতজ্ঞতা না অকৃতজ্ঞতাটা মানে অনেক শুদ্ধ ভাষা হয়ে গেল, তার সাথে কখনো কোনো অসৎ কোনো কাজ করো না, একদম নোট করে ডায়েরিতে, তুমি সেখান থেকে বেরিয়ে যাবে কোথায়, দিনের শেষে আবার ওই জায়গায় এসে তোমাকে দাঁড় করিয়ে দেবে, কে বলতে পারে, আবার সেই মানুষটার দরজায় নক করতে হবে, প্লিজ আমাকে হেল্প করো। তাই জন্য এমন কোনো কাজ করো না, বলে না অতি চালাকের গলায় দড়ি, ঠিক সেরকম তুমি কোনো যদি চালাকি পন্থা মনের মধ্যে ভেবে থাকো যে আমি এইটা ভেবেছি আমার এটা মনে হয় হয়ে যাবে, কেউ জানতে পারছে না আমি ফটাস সেই কাজটা করে দেবো, সেটা কোনো দিন পসিবল নয়, কারণ গুপচুপ কাজ আর কোনো মানে কী বলবো, কোনো নেগেটিভ কাজ না অনেকটা সেই ছাই চাপা আগুনের মতো, একটু ফুঁদিলে দাবানল হয়ে যায়, সেই জন্য নিজেরটা নিজে বুঝবে, নিজে বুঝে কাজ করার চেষ্টা করবে, কাউকে ঠকিয়ে না। চলো এটাই আজকের গল্প, আর আমি বেশিক্ষণ গল্প এই জন্য বলতে পারবো না কারণ আমি পুরো রেডি হয়ে গেছি, আমি কোথাও তো যাবো, আমার কোনো চাপ নেই, আমার আমাকে অনেকে দেখেছি আমাকে বলেছো যে চিনি দিই তোমার ধরো যাই আমার সাবস্ক্রাইবার আছে বা হোয়াট এভার যাই আছে কেন কেন, আমার ভিউ সেরকম খুব যে হাইফাই হয় 1K 2K 3K হয়ে যাচ্ছে তা নয়, বাট আমার একটা কমেন্ট ভীষণ ভালো লেগেছিলো, দুজনের নাম করি এখানে, এক হচ্ছেন সুজিত অধিকারী অর্থাৎ সুজিত দাদার একটা কমেন্ট খুব ভালো লেগেছিলো, আর হচ্ছে জিকোর কমেন্ট খুব ভালো লেগেছিলো, ওয়াক উইথ বম্বয়েজের জিকো, সুজিত দাদা একটা কমেন্ট করেছিল ধৈর্য দিয়ে এই যে কাজ করে চলেছে না মানে রাস্তা ট্র্যাক একদম সোজা, তো এটা দেখে ভীষণ রকম ভালো লেগেছে, দাদার কথাটা আমার কাছে ঠিক আশীর্বাদের মতো লেগেছে। তো আর জিকো সবসময় একটা কথা বলে, তোমার কাজটা করে যাও, ফোকাসটা যদি ঠিক থাকে, অনেস্টির সাথে যদি কাজটা করো, সব সময় সবটুকু পসিবল হয়ে যেতে পারে, মিরাকেল যে কোনো টাইমে হতে পারে। তো চলো আমার আবার এখানে কেউ বলবে যে এখানে এসছো তোমার পাওয়ার কিছু নেই, তুমি বিনা ইচ্ছাতে মানে বিনা স্বার্থে তুমি এখানে বসে এতক্ষণ ক্যামেরা অন করে বকবক করছো, না না কে বলেছে, এ কাজ বাইটিকে কে করে, বিনা এতে স্বার্থে কোনো কাজ বাইটির কেউ করে না, এখানে সবাই সুযোগ খোঁজে যে কে কাকে কতটা ধাক্কা মারবে আর কে কাকে ধাক্কা মেরে কপা এগিয়ে যাবে, ধাক্কা মারা সোজা, তাকে ফেলে দেওয়া সোজা, কিন্তু তার জায়গাটা নেওয়া ভীষণ কঠিন, কেউ যদি নিজের যোগ্যতা একটা জায়গা তৈরি করে তার জায়গাটা নেবার মতো ক্ষমতা মনে হয় কারুর নেই, তাকে নকল করতে পারো কিন্তু তার মতো কখনো কেউ হতে পারবে না, এটা কিন্তু মাথায় রেখে দেবে কথাটা, ঠিক আছে? কেন বললাম, কাদের জন্য বললাম, যারা বুঝলে তারা বুঝলে, যারা না বুঝলে তারা আমার মতো না বোঝা হয়েই থেকে যাও, ঠিক আছে? চলো এটাই ছিল আমার আজকের কথা, এর বেশি আর কিছু বলার নেই, আর অল্পে সন্তুষ্ট থাকা শিখবে আর নিজের সবটুকু আর্ন করা শিখবে, আজকের ব্লগ এখানেই শেষ করি, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, একটা চওড়া স্মাইল নিয়ে আছো, যা আমি তোমাদেরকে দিই, তোমরা সবার মাঝখানে ছড়িয়ে দাও, নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, আর নিজের বাড়ির পুচকোগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো, চলো এখন জাস্ট মাথা দিই আর